তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ফাহিম আছি মোটরবাড়ি থেকে। তো আজকে থার্টি ফার্স্ট নাইট, আমরা এখন রওনা হয়েছি আপনার আমাদের এখানকার ঐতিহ্যবাহী মেগা বিরিয়ানি হাউসের জন্য। সেখানে আমাদের আগে থেকে অর্ডার দেওয়া ছিল, সেই বিরিয়ানি অর্ডারের জন্য যাচ্ছি আমরা। তো বন্ধুরা সাথেই থাকুন। তো বন্ধুরা থার্টি ফার্স্ট নাইটে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের নিজেদের এলাকায়। এখানে আমরা এখানে যারা ছোট ভাই বোনদের আছে, কিছু ফ্রেন্ড আছে, সবাই মিলে আর কি এখন থার্টি ফার্স্টের উদযাপন করছি। তো বন্ধুরা এখন অনেক মজা হবে, আমাদের সাথেই থাকুন। আই খালি দাঁড়াই রাখো। বন্ধুরা আপনাদের একটি কথা বলে রাখি যে আজকে আমরা যেখানে 30% করতেছি, এটা হচ্ছে যে আমি যে কাজ থেকে সবসময় কাজ করাই, মানে আমি যেখান থেকে কাজ করে আস্থা বোধ করি যে হ্যাঁ এ ভালো কাজ করতে পারবে, তো সেখানে দাঁড়িয়ে করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব একটা ভালো জায়গা না, মানে ভালো জায়গা না বলতে গ্যারেজের অবস্থা, বুঝতেছেন তো, ময়াটোলা আছে। তো এগুলো দেখে আবার কেউ অন্যরকম কিছু মনে করবেন না। তো দেখুন অনেক মজা হচ্ছে, আরও মজা করব আমরা, তো দেখে থাকুন। বন্ধুরা জায়গা স্বল্পতার জন্য প্রথম বৈঠকে কিছু লোকজন বসে গেল, আর এখানে আমি আর এই গ্যারেজের যিনি উদ্যোক্তা আমাদের আরমান সাহেব, এই যে গ্যারেজের তিনি, আর আমাদের এই যে মিল্টন ভাই, সাথে যে মিতুল নামে আমাদের এক ছোট ভাই, আর ভাইয়ের নাম জানো কি? রনি ভাই। আমরা মোটামুটি একজন, বাকিও আমাদের সাথে মানে আমার যে ফ্রেন্ড আরমান সেও বাকি আছে, আর একটা ছেলে আছে রাফি। রাফিও বাকি আছে, আর আর বাদ বাকি যারা ছিলেন তারা আপাতত বসে গেলেন জায়গা স্বল্পতার জন্য। আমরা এখন আমাদের বাইকের পাশে, এই যে কারেক্ট 12টা বাজে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন আমাদের বাইক, আমরা এখন বাইক আমরা স্টার্ট দিয়েছি। তো সবাই তো সবার মতো উদযাপন করে, তো যেহেতু আমরা বাইকার, তো আমরা বাইকে পিক আপ মোড়িয়ে আমাদের জিরো আওয়ার উদযাপন করলাম। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! একদম বাইকারের 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 মতো আমরা আমাদের গ্যারেজে একদম বাইকারের মতো আমরা আমাদের 31st নাইটটা উদযাপন করলাম, এবং আপনাদের সামনে সেটা একটু হলেও তুলে ধরার চেষ্টা করলাম। আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আমরা এখন খেয়ে দিয়ে নিব, সেটা তো আর দেখাবো না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।